ঈদ কিংবা পূজার মতো ধর্মীয় বড় উৎসবকে ঘিরে রাজধানীতে এখন সক্রিয় জাল টাকার কারিগররা। এমনই এক চক্রের দুই নারী সহ চার সদস্যকে প্রায় অর্ধ কোটি টাকার জাল নোট সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা জানান, পুলিশ সদস্য থেকে শুরু করে নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। বিস্তারিত মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। টানাটানি সংসারে টাকা লেনদেনে কখনো যদি একটি জাল নোট হাতে এসে পড়ে, তারাই জানেন কষ্টটা কোথায়। একদিকে যেমন এটি মূল্যহীন, তেমনি হাতে থাকলেও কপালে চিন্তার ভাঁজ। দুই তিন দিন পর হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা দুর্যোগের মধ্যেও এই উৎসবকে টার্গেট করে রাজধানীতে সক্রিয় জাল টাকার কারিগররা। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোডের একটি বাসা থেকে 49 লাখেরও বেশি জাল টাকা সহ ডিবি পুলিশের হাতে আটক হয় জালিয়াত চক্রের চার সদস্য। জব্দ করা হয় 5 থেকে 6 কোটি জাল টাকা বানানোর সরঞ্জাম। অল্প পুঁজিতে লাভ বহুগুণ, তাই বারবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পরও ছাড়া পেয়ে আবারও একই পেশায় জড়িয়ে পড়েন তারা। চক্রের প্রধান হুমায়ুন এ পর্যন্ত 6 বার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। স্যার, অভাবের কারণে স্যার, আসে স্যার, করি স্যার, অনেক কাজ করছি স্যার, যেখানে যাই স্যার সেখানে স্যার লস্কাই লস্কাই বাড়াই, যে জামাল আলামিন বাদল জসিম এদের কাছে স্যার বিক্রি করি স্যার, প্যাকেট 8,000-10,000 দামে বিক্রি করি স্যার। মহিলা পুলিশও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় চক্রের এক সদস্য। পুলিশ বলছে জালিয়াত চক্রের সদস্যরা ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূজা উপলক্ষে ব্যাপক কাটা সমগ্র দেশে হয়, এই জন্য সমগ্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, বাগেরহাট, রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে পাইকাররা তার কাছ থেকে জাল টাকা কিনে নিয়ে আসতে যাচ্ছে, এই জন্য সে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে মজুত করে রাখতে যাচ্ছিল। তো আমরা তাকে সেই গোপন সংবাদের ভিত্তিতে 2 মহিলা এবং 2 পুরুষকে ধরেছি, যারা ইতিপূর্বে একাধিকবার জাল টাকা তৈরির অপরাধে ধরা পড়েছে। অভিযান চলে, গ্রেপ্তার, জেল জরিমানা সবই হচ্ছে বছরের পর বছর ধরে, তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয় না। এজন্য আইনের দুর্বলতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা।